আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু সম্মানিত ভাই বোনেরা আজকের এই কঠিন মুহূর্তে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হল করোনা পরীক্ষা সংক্রান্ত এটি এমন এক জটিল পরীক্ষা যেই পরীক্ষায় পাশ করলেই আমার আপনার সার্থকতা আর ফেল করলেই আমার আপনার জীবনের চূড়ান্ত ব্যর্থতা আসলে আমাদের দুনিয়ার পুরো জীবনটাই পুরো দুনিয়াটাই একটি পরীক্ষার হল যদি কোরআনের আয়াত দিয়ে দলিল দিই তাহলে বলবো আল্লা সুবাহন কোরআন এর সাথে করছেন ওলা কুমফিল অর্দ্দি মুস্তাক ওমাত ইলাহিন এমনিভাবে আমাদের পুরো জীবনটাই একটা পরীক্ষা পিরিয়ড কিন্তু আল্লাহ সুবাহন তালা সে কথাও তুলে ধরেছেন সুরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবাহন তাল্লাহ বললেন আল্লা খালাকাল মাউতা ওল হায়াতা লিয়াবুল আইয়কম আহসানু আমালা অতএব দুটো জিনিস আমরা এখানে পেলাম একটি হলো দুনিয়াটা এই পৃথিবীটা পুরোটাই পরীক্ষার কেন্দ্র দ্বিতীয়ত আমাদের যে লাইফ টাইম লাইফ পিরিয়ড পুরোটাই কিন্তু পরীক্ষার একটা পিরিয়ড বা সময় এ হলো দুটো জিনিস তিন নম্বর পরীক্ষার সাথে রিলেটেড যে বিষয়টি থাকে সেটি হলো পরীক্ষার প্রশ্ন দুনিয়ার ধন সম্পদ সুখ দুঃখ আপদ বিপদ বালা মুসিবত এবং বর্তমানে যেই করোনার কারণে সারা বিশ্ব তটস্থ এই করোনাও কিন্তু পরীক্ষার অন্যতম একটি প্রশ্ন এ ব্যাপারে কি আল্লাহ সুবাহন আত কোরআনে কোনো ইঙ্গিত দিয়েছেন অবশ্যই দিয়েছেন আল্লাহন তালা কোরআনে কারিমে এরশাদ করছেন কুল্ল নফসিনুকুম বিশ্বরী ওয়াল ফিতনা ওয়া ইলাইনা প্রতিটা মানুষই মৃত্যুবরণ করবে প্রতিটা প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ওনব লুকুম বিশ্বরী ওয়াল খাইরি ফিতনা আর আমি তোমাদেরকে কল্যাণ দিয়েও যেমনিভাবে পরীক্ষা করে থাকি বালা মুসিবত অকল্যাণ দিয়েও তেমনি পরীক্ষা করে থাকি অতএব যে করোনা চলছে এই করোনাটা কিন্তু আমাদের জন্য পরীক্ষা তাহলে তিনটি জিনিস আমরা এখানে পেলাম এরপরে আর দুটো জিনিসকে আমি এখান থেকে ফাইন্ড আউট করার অথবা খুঁজে বের করার চেষ্টা করব একটি হলো এই পরীক্ষায় কারা পাস এবং এই পরীক্ষায় কারা ফেল তাহলে আমরা পেলাম পুরো দুনিয়াটে পরীক্ষা কেন্দ্র আর আমাদের জীবনটা হলো পরীক্ষা পিরিয়ড আর বর্তমান যেই কঠিন প্রশ্ন আমাদের সামনে যেটি রয়েছে এটি হলো করোনা সংক্রান্ত এখানে আমার আপনার আকেদা বিশ্বাস ইমান চিন্তা চেতনা কেমন হবে এটির উপরে নির্ভর করবে যে এ পরীক্ষায় আমি আর আপনি পাশ করতে পারলাম নাকি সেখানে ফেল করলাম আল্লাহ সুমানা তালা কাউকে বেশি ধন দিয়েছেন কাউকে কম দিয়েছেন এটিও কিন্তু পরীক্ষার কারণ আল্লাহ তালা কাউকে সুস্থতা দিয়েছেন আবার কাউকে অসুস্থ বানিয়েছেন যাকে অসুস্থতা দিয়েছেন তার সেই অসুস্থতার উপর সবর করা এটি কিন্তু তার পরীক্ষার একটি মানে পরীক্ষায় পাশ করার একটি বিষয় ঠিক একজন অসুস্থ ব্যক্তিকে দেখে একজন সুস্থ ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ ইল্লা আফানি মিম্মা ইফতালাহু বিহি আল্লাহ তাকে যে জিনিস দিয়ে পরীক্ষায় ফেলেছেন আল্লাহ আমাকে সেই পরীক্ষায় ফেলেননি অতএব আমি আল্লাহ সুখী আদায় করছি তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখে সেখানে যিনি সুস্থ তারও পাশ করার বিষয় রয়েছে আবার অসুস্থতায় পতিত হয়ে যিনি অসুস্থতায় পতিত হয়েছেন তারও কিন্তু এখানে পাশ করার বিষয় রয়েছে এই জন্য কোরআনে করিম আল্লাহ সোহানা সকল বিষয়গুলোকে একসাথে জড়িয়ে দিয়ে বললেন ও জা আল্লা বা আতস বিরুন ওকানা রব্যকা বসে ওরা আল্লাহ আতালা তালা তোমাদের জন্য কাউকে কারোর জন্য পরীক্ষার কারণ বানিয়েছেন আল্লাহ সোহানা দেখতে চান তোমরা কি এই পরীক্ষায় সবর করবে নাকি করবে না সম্মানিত ভাই বোনেরা যখন করোনার ভয়ে আমরা মোটামুটি সকল মানুষ আমরা এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি এমত অবস্থায় কিছু অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আকিদা বিশ্বাস নেক আমলের প্রতিযোগিতা এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদেরকে পাশ করতে হবে আর পাশের যে বিষয়টি এরকম যখন পরীক্ষা আসে প্রতিটি পরীক্ষায় কিন্তু কিছু মানুষ পাশ করে এবং কিছু মানুষ ফেল করে যেমন ধরুন দুনিয়ার পরীক্ষাগুলো এরকমই যারা পরীক্ষা দেয় এদের মধ্যে কিছু লোক পাশ করে আর কিছু লোক ফেল করে অতএব এই করোনার বিষয়ে আমাদের আমি কিন্তু অবশ্যই এখানে কাফের দেবে সেটি ছেড়ে বলছি কারণ যাদের ইমান নেই তারা এমনিতেই ফেল মুমিন মুসলমানদের মধ্যে যারা নিজেদেরকে মনে করছে তারা মুমিন মুসলমান এখানে কিন্তু তার আকিদা বিশ্বাস চিন্তা চেতনার কারণে আল্লাহর ওপর ভরসা করতে পারা না করা এই বিষয়ের কারণে অনেক মুসলমান অনেক মুমিন নামদারি ব্যক্তি তারাও কিন্তু এখানে ফেল করবে পাশ করার উপায় থাকবে না আমি এখানে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো রসুলুল্লাহ সাল্লাহ আলি হুদই বিয়ার সন্ধির পরে যখন তিনি সেখান থেকে ফিরছিলেন তখন তিনি মানুষকে সামনে নিয়ে বললেন হালতা দুরু না মাদা কালা রব্বকুম তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন তখন তারা বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন কলা তখন রসুল্লা সাল্লাম বললেন আসবাহা মিন আইবাদি মু আল্লাহ আলা বলেছেন যে আজকে কিছু লোক আমার প্রতি ইমানদার হয়েছে আর কিছু ব্যক্তি হয়েছে কাফের যারা ফাম্মান কলা এই 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 কথাগুলো রসল্লা সাল্লাহ সাল্লাম মানে হদাই বিয়ার পরে মানে বৃষ্টি বৃষ্টি এসেছিল বৃষ্টি হয়েছিল রাত্রে এই বৃষ্টির পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথাগুলো বললেন যে এই বৃষ্টি দেওয়ার পর আল্লাহ সুমন তালা কী বলেছেন তাকে তোমরা জানো আল্লাহ সুমন তালা বলেছেন যে এই বৃষ্টিকে কেন্দ্র করে কিছু মানুষ কাফের হয়ে যাবে আর কিছু মানুষ মোমিন হবে ফাম্মা মান মতুরিনা বি ফদলুলিল্লাহি ও রহমাতহি যারা এটি বলবে যে আল্লাহর রহমত এবং অনুগ্রহে আমরা মানে পানি পেয়েছি বৃষ্টি হয়েছে তাহলে ফাজা কা মেনুন বি ওয় কা ফেরুন বিল কাউকা সে আল্লাহর প্রতি অর্থাৎ আমার প্রতি ইমান রাখলো আর তারকা তারকার তারকার যে প্রভাব এটিকে সে অস্বীকার করলো আর যারা বলবে মতুরিনা বি নৌকাজা ওয়াকাদা যারা বলবে যে উমুক তারকার প্রভাবে অমুক তারকার প্রভাবে আমরা বৃষ্টি পেয়েছি তারা আমি আল্লাহর প্রতি কুফুরি করলো আর সেই তারকার প্রতি বিশ্বাস স্থাপন করলো অতএব সম্মানিত ভাইরা এখানে দেখা যাচ্ছে যে একটি বৃষ্টি আল্লাহ সোবাহ তালা যে রহমত দিলেন এই রহমতকে কেন্দ্র করেও কিন্তু সেখানে কিছু মানুষের পাশ এবং ফেলের বিষয় ছিল যারা সেখানে একান্তভাবে বলতে পেরেছে যে কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তারা হলো আল্লাহর প্রতি মুমিন আর যারা এটা মনে করেছে যে এই কল্যাণটা ওই অমুক গ্রহের প্রভাবে অমুক তারকার প্রভাবে এটি হয়েছে এই কারণে বৃষ্টি হয়েছে ম্যাঘ এসেছিল ম্যাগমালার কারণে বৃষ্টি হয়েছে অমুক তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে তারা কিন্তু আল্লাহর প্রতি কুফুরি করল সম্মানিত ভাইয়েরা এখন আমাদের সামনে যেই করোনার কারণে আমরা তটস্থ ভীত সন্ত্রস্ত হোম কোয়ারেন্টাইন আইসোলেশন এমনকি সকল কিছু ব্যবসা বাণিজ্য যাবতীয় যোগাযোগ বন্ধ করে দিয়ে আমরা আমরা ঘরে বসে আছি তাই যেই করোনার জন্য আমরা এত কোরবানি করছি এত ত্যাগিতিকার সম্মুখীন হচ্ছে এইখানে যদি যেই ব্যক্তি ফেল করবে আসলে ওই ব্যক্তি আসলেই কপাল পোড়া অথচ এইখানে কিন্তু পাশের বিষয় এবং পাশটা খুব সহজ বিষয় ছিল আসুন আমরা এখানে দেখব যে কারা কারা এই পরীক্ষায় কিভাবে পাশ করতে পারছে যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে যারা নিজের ফরজ সলাদগুলো তার ওয়াজিব কাজগুলো এইগুলো যারা ছেড়ে দেবে না যারা এইগুলিকে বজায় রাখবে ফরজ সুন্নত অন্তত ফরজ ফরজ আমলগুলো ওয়াজিব আমলগুলো ঘরে পাচক সলাদ যারা আদায় করতে পারবে তারা মোটামুটি পাশ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ রকম পাস আর যারা শূন্যগুলো সহ আরও একটু নেক আমল বাড়িয়ে দিবে যারা এই কাজগুলো করতে পারবে তারা মানে তাদের চেয়ে আরও একটু বেশি নাম্বার পেয়ে তারা পাশ করবে আর যারা মানে এই ধরনের পরিস্থিতিতে পড়ে ফরজ ওয়াজিব সন্ন্যার সাথে আরও দান সদকা নেক কর্ম ইত্যাদি প্রতিযোগিতার মাধ্যমে যারা নাকি সামনে এগিয়ে যাবে তারা তাদের পাশটা আরও বেশি হবে যারা এর এই এরকম করুণ পরিস্থিতিতে বলতে পারবে এটি যে আল্লাহ ভরসা আল্লাহ আমার হেফাজতের মালিক আমরা তো যৎসামান্য অশিলা বা সতর্কতা অবলম্বন করতে পারি মানুষের যে সতর্কতা আমরা যে যতভাবেই বলি যত ওলামায় কারাম বলেন সতর্কতা দিয়ে সাবধানতা দিয়ে আল্লাহর কসম করে বলছি আপনি কোনো দিন এই মহামারীকে ঠেকাতে পারবেন না এই মহামারীকে ঠেকাতে হলে যেমনিভাবে সাবধানতা অবলম্বন করা লাগবে ঠিক তেমনিভাবে আল্লাহর উপর ভরসা করা লাগবে আর মহামারীর যে বিষয়গুলো আপনাকে যদি এটি মনে করে থাকেন বা আমরা যদি মনে করি দুয়া দিয়েই আমরা এটিকে বিতাড়িত করে দিতে পারবো অথবা আমরা যদি সিয়াম পালন করি তাহলে আর আসবে না সেটিও কিন্তু ভুল সাহাবায়কার আমার উপরেও মহামারী এসেছিলো এখানে পাশের বিষয় হলো কেউ যদি আল্লাহর উপর ভরসা রেখে নেক আমল ধরে রেখে কেউ যদি মরেও যায় তার তার পুরো ফ্যামিলির সবাই যদি মরে যায় তবু সে পাশ আর যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করে নেক আমল না করে আল্লাহর উপর ভরসা না করে নিচু বস্তুবাদী হয়ে অথবা বস্তুবাদীদের অনুসরণে তাদের মতোই কথাবার্তা বলে যারা বেঁচে যাবে হয়তো হাজার বছর হায়াত পেলো হাজার বছর হায়াত পেলেও কিন্তু সে জাহান নামের শাস্তি থেকে আল্লাহর দরপাকড় থেকে সে বাঁচতে পারবে না এখানেই কিন্তু পাশ এবং ফেলের প্রশ্ন আল্লাহ সুবাহন তালা এই ধরনের লোকদের থেকে ইঙ্গিত করে কোরআনে বলেছেন আল ফাসানা তাদের এক একজন কামরা করে যেন হাজার বছর হায়াত তাকে দিয়ে দেওয়া হয় আল্লাহ এরপরে জবাব দিয়ে দিচ্ছেন মিনাল ওমা আম্মার এই ধরনের লোককে যদি এক হাজার বছর বয়স দিয়ে দেওয়া হয় তবু কিন্তু সে তার নিজ থেকে আজাবটা সরাতে পারবে না আর যে ব্যক্তি হয়তো তার ফুল ফ্যামিলি সহ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অথবা অন্য কোনোভাবে ও ভাই হয়তো আপনার করোনা ভাইরাস ঠেকিয়েই দিলেন কিন্তু আরেকটি ভাইরাস আপনার জন্য অপেক্ষা করছে মৃত্যু ভাইরাস সেই মৃত্যু ভাইরাসকে আপনি ঠেকাবেন কি করে অতএব পাশ করতে হবে সতর্কতা অবলম্বন আল্লাহ সুবাহন তালার উপর স্থাপন এবং নেক আমলের প্রতিযোগিতার মাধ্যমে এই ধরনের বিপদ যখন আসে তখন আল্লাহ সুবাহন তালা মোমিনদের গুণাবলী উল্লেখ করেছেন মিন দিন ইন্নীন মুশফিক যারা আল্লাহকে ভয় পায় ভয় পেলে কীরকম অবস্থা হবে দুই তিন আয়াত পরে গিয়ে আল্লাহ সুবাহন তালা বললেন উল্হ ইকা ইউসারিউ নাফিল খাইরাত ওহম লাহা সাবেকুন তারা নেক কাজে প্রতিযোগিতা করে ওহম লাহা সাবেকুন আর তারা সেইখানে অগ্রণী ভূমিকায় থাকে সম্মানিত ভাইরা অতএব এই স্বল্প সময়ের মধ্যে পাশের দুই একটি বিষয় কিন্তু দুই একটি দিক কিন্তু আমি তুলে ধরেছি আর কারা ফেল করবে এমনও দুই একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো যারা এই ধরনের কথাবার্তা বলবে যে আমরা করোনার চেয়েও শক্তিশালী এরা যে ফেল এত কোনো সন্দেহ নেই করোনার চেয়ে শক্তিশালী আল্লাহ সোহান তালা করোনাকে আরও লক্ষ্য ভাগ ছোটো করে এর চেয়ে ক্ষুদ্র কোনো হাতিয়ার যদি মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠিয়ে দেন দুনিয়ার সকল মানব মানুষ মিলে আমেরিকা ঠেকাতে পারেনি ইটালি ঠেকাতে পারেনি ফ্রান্স ঠেকাতে পারেনি স্পেন ঠেকাতে পারেনি দুনিয়ার পরাশক্তিগুলো ঠেকাতে পারেনি আর আমরা বাংলাদেশ থেকে বলছি আমরা করোনার চেয়েও শক্তিশালী এই ধরনের কুফুরি কথাবার্তা যারা বলবে তারা যে পরীক্ষায় চূড়ান্তভাবে ফেল করেছে এত কোনো সন্দেহ নেই এমনিভাবে যারা বলবে আমরা করোনা মোকাবেলা করব। করোনা মোকাবেলার জন্য আমাদের এই প্রস্তুতি রয়েছে আমরা এইভাবে আইসোলেশনের মাধ্যমে অথবা আমরা হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে অথবা সব কিছু বন্ধ করে দিয়ে অথবা আমাদের অমুক আমাদের নেতা নেত্রী যুগোপযোগী পদক্ষেপ নিয়ে করোনাকে ঠেকিয়ে দিয়েছেন এই ধরনের কথাবার্তা কুফুরি কথাবার্তা শিরকি কথাবার্তা নাস্তিকি কথাবার্তা যারা বলবে তারা কিন্তু করোনা পরীক্ষায় ফেল করোনা পরীক্ষায় তারা জিরো নাম্বার তারা করোনা পরীক্ষায় ফেল করেছে এবং এই পরীক্ষায় ফেল করার অর্থ কিন্তু অত্যন্ত জঘন্য কারণ হলো এটি বাঁচা এবং মরার প্রশ্ন নয় এটি হলো জান্নাত লাভ এবং জাহান্নাম মানে জাহান্নামের জ্বালানি হওয়ার প্রশ্ন আল্লাহ সুহানা তালা আমাদেরকে হেফাজত করুন এমনিভাবে সম্মানিত ভাইয়েরা যারা কথায় কথায় এরকম কথা বলে যে করোনা মোকাবেলা করার জন্য করোনা ঠেকাতে আমরা এই করেছি এই করছি এই করব সেই করব কখনোই আমাদের যারা নাকি ব্রিফিং দিচ্ছেন এরকম বিপদের মুহূর্তে অন্তত তাদের মুখ থেকে যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে প্রস্তুতি নিচ্ছি একটিবার বার ইনশাআল্লাহ আজকে আরেক সংবাদে শুনলাম যে দৈবক্রমে আজকে এরকম হয়েছে অর্থাৎ এই যে হিন্দুদের যেই বাতিল আকিদা দেবদেবীর আকিদা দেবদেবীর কারণে যে কাজ হয় দৈবক্রমে আমাদের এখানে কমে যাচ্ছে এই ধরনের কথাবার্তা এইগুলি কুফুরি কথাবার্তা এগুলি সিরকি কথাবার্তা করোনা যদি বেড়ে যায় আমরা বিশ্বাস করবো আল্লাহ সুভান আলার কারণে আল্লাহ সুহানার অর্ডারে এটি বেড়েছে আর যদি কমে যায় তাহলে বলবো আল্লাহ সোহন আতালা আমাদেরকে ক্ষমা করে তিনি কমিয়ে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা এই পরীক্ষায় সর্বশেষ যেই পয়েন্টে আমি বলতে চাই যে এই পরীক্ষার মাধ্যমে একটু একটি জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে কিছু মুসলমান জাহেলি যুগের কাফের বেঈমান মুশ্রিক যারা ছিল তাদের চেয়েও আরও নিম্ন স্থানে কিন্তু তারা চলে যাচ্ছে জাহেলি যুগের মস্যিকটা কিরকম ছিল যাদেরকে আমরা বলি সারা ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ মানুষগুলো তারা যখন বিপদে পড়ে যেত আল্লাহ আতালা তাদের সেই কথা আমাদের কোরআনে তুলে ধরেছেন কথাউদ্দিন তারা বিপদে পড়ে গেলে লাত মানাত মানাতগুলিকে ডাকতো না তারা বুঝতো যে আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না তখন তারা এক নিয়ে আল্লাহকে ডাকতো অর্থাৎ তারা আল্লাহ আল্লাহমুখী হতো আর আমাদের মধ্যে এমন মানুষই বেশি এমন মুসলমান বেশি বরং আমরা দেখতে পাচ্ছি এমন আলে আলেমোলামাও রয়েছে যারা আজকে এই মুহূর্তে একান্তভাবে আল্লাহর উপর ভরসা করার অথবা আল্লাহ ভরসাটাকে প্রাধান্য দেওয়ার নিজের সতর্কতাটাকে ত্রুটিযুক্ত মনে করার এরকম মনে করতে যারা পারছে না আমি মনে করছি তারা মানে জাহিলি যুগের মুশিকরা বিপদে বললে আল্লাহকে ডাকতো আল্লামুখী আল্লামুখী হতো আর আমরা বিপদে পরে বস্তুমুখী হচ্ছি আল্লামুখী হচ্ছে না বস্তু আমাদেরকে ঠেকাতে পারবে না বস্তু আমাদেরকে বাঁচাতে পারবে না হ্যাঁ বস্তু ছাড়া খাওয়া ছাড়া আমি খালি বলবো যে আল্লাহ আবার ক্ষুধা দূর করে দেবে আমি কিন্তু এই আকৃদা পোষণ করি না ওষুধ গ্রহণ করে আমি বলবো ঔষধ আমাকে ভালো করে দেবে এই কুফুরি আকিদ আমি পোষণ করি না আমি ঔষধ গ্রহণ করব আর বলবো আল্লাহ সুমাহন তালার নির্দেশে ইনশাল্লাহ আল্লাহ সুমান তালা এই ঔষধের উসিলায় আমাকে বাঁচিয়ে দেবেন বাঁচাবেন সুস্থ করবেন আল্লাহ আল্লাহন তালা এটি মনে করতে হবে সম্মানিত ভাইয়েরা অতএব আসুন এই কুফুরি সিরকি এবং নাস্তিকতাবাদীর যেই মানে ছোঁয়া আমাদেরকে মানে স্পর্শ করেছে সেইগুলি থেকে মুক্ত হয়ে আমরা আমাদের ইমান আকিদা নেক আমলকে আরও বাড়িয়ে দেই আর বাস্তব কথা হলো এইভাবে বিপদকে দূর করা যায় না বিপদকে দূর করতে হয় আল্লামুখী হয়ে কোরআনে আল্লাহ সুবাহন তালা এই জন্য এরস ইল্লাহু যদি তোমাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে তাহলে আল্লাহ সুবাহন তালা ছাড়া এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধারকারী আর কেউ নেই আসুন আমরা ঘরের ভিতরে নেক আমল বাড়িয়ে দেই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি আমার বাচ্চাদেরকে কোরআন শিখাই কোরআন কিন্তু রহমতের কারণ বেশি বেশি যদি আমরা কোরআন তেলাওয়াত করতে থাকি তাহলে আল্লাহ সবহানা তালা আশা করা যায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। অতএব সম্মানিত ভাইয়েরা আমরা আসন সাবধানতা অবলম্বন করব। আমরা সতর্ক থাকব আমাদের দায়িত্বশীলবর্গ আমাদের গভর্নমেন্ট তারা আমাদেরকে সময় সময় যে গাইডলাইনগুলো দিয়ে থাকেন আমরা সেইগুলো অনুসরণ করব এইগুলো অনুসরণ করার অর্থ এটি নয় যে আমরা এগুলো নির্ভর হয়ে যাব বরং এর পাশাপাশি আমরা এটিই মনে করব যে এইগুলি আমার যৎসামান্য সতর্কতা হেফাজতকারী আল্লাহ সুবাহন তালাই আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেককে বিশেষ করে আমাদের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এই করোনার করাল গ্রাস থেকে হেফাজত করুন আল্লাহ সুবাহন তালা সারা বিশ্ব থেকে করোনা বিদায় করে দিন আল্লাহ সুবাহন তালা আমাদের জন্য কল্যাণ মঞ্জুর করুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায়ী وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله تعالى وبركاته